ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শহীদ ইবনে নাঈম প্রশ্ন করছেন, বাংলাদেশের শাসকদের আইন মানা কি ফরজ? জি ভাই, যদি দেশের শাসক গোষ্ঠী আপনার নেতা হয়ে থাকে, উলিল আমর হয়ে থাকে, এবং কোরআন সুন্নাহর দৃষ্টিতে উলিল আমর তাকেই বলা হয় যিনি দেশের রাষ্ট্রনায়ক প্রধান থাকে, তাহলে তার আইন মানা করা ফরজ হবে। তবে তিনি যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করেন, সেটা সুকৌশলে আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। বাধ্য হয়ে যদি করেন, সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। সেক্ষেত্রে উলিল আমর, সে মেয়েই হোক বা ছেলেই হোক, তার শাসক হওয়ার বৈধতা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে জাস্টিফাই করে যদি দেখেন যে না তার বৈধতা নেই, সেক্ষেত্রে সেই জবাব দিয়ে হবে কি আমার দিন আপনাকে আল্লাহ প্রশ্ন করবে না, সে কেন উলিল আমর বা তোমার নেতা বা নেত্রী ছিল। বাস আপনার উপরে কোরআন সুন্নাহ বিরোধী এমন কোনো আইন যদি না প্রণয়ন করে, এমন কিছু আইন আপনাকে আপনার উপরে প্রণয়ন করা হয় যেগুলি দেশের কল্যাণ, কল্যাণের স্বার্থে, দেশের স্বার্থে আপনি নাগরিক, আপনার উপরে যেটা বর্তায় সেটা আপনি পালন করলে পরে আপনার গুনাহ হবে না। যদি কিছু বাধ্যবাধকতাও থেকে থাকে কোনো জায়গায়, সেটাও আপনি পালন করে আপনার গুনাহ হবে না। সেক্ষেত্রে শাসক গোষ্ঠীর ওই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে কিয়ামতের দিন। তবে আপনাকে তার মেনে যেতে হবে আইন যেটা কোরআন সুন্নাহ বিরোধী সরাসরি নয়, ইল্লা আন কুফরান বাওয়াহান, ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান ইনদাকুম আল্লাহ ফিহি বুরহান, আল্লাহ নবী এভাবে বলেছেন। তবে তার বৈধতা অবৈধতা এটার জবাবদিহিতে সে আল্লাহর কাছে করবে। শাসক গোষ্ঠী যদি মেয়েও হয়, শাসক গোষ্ঠীর মধ্যে প্রধান যিনি, হয়তো সেক্ষেত্রে আপনি প্রশ্ন করবেন যে নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নয়, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, সেক্ষেত্রে তিনিই আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন, আপনি করবেন না। কারণ আপনাকে বাধ্য করে দেওয়া হয়েছে এবং আপনার ঘাড়ে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কাফেরও আল্লাহর ইচ্ছাতেই শাসন ক্ষমতা পেয়ে থাকে। নমরুজ যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, তখন তিনি বললেন, আলাম তারা ইলা হাজ ইব্রাহিম ফি রাব্বি আনা আতাহুল্লাহুল মুলক, সে বলল আল্লাহ তো আমাকে দান করেছে রাজত্ব, অথচ সে আল্লাহকে অস্বীকার করেছিল। আল্লাহ তার ইরাদা কাউনিয়া, ইচ্ছার প্রতিফলন ঘটায়, যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দেন। এর অর্থ এই নয় যে যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই ক্ষমতা দেন, না, আল্লাহর ইচ্ছা ইরাদা কাউনিয়া। দুনিয়াতে আল্লাহর ঘটমান কিছু শক্তি তিনি দেখিয়ে থাকেন, কিছু ঘটমান কাজের মাধ্যমে, চলমান কাজের মাধ্যমে তিনি প্রমাণ করতে চান যে আমি যা ইচ্ছা তাই করতে পারি। সো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার শাসক গোষ্ঠীকে, শাসক গোষ্ঠীর মধ্যে প্রধানকে একজন মেয়ে, তাকেই যদি আল্লাহ দিয়ে দেন ক্ষমতাটা, যে তোকে দিলাম, তার জন্য সেটা পরীক্ষা হয়ে দাঁড়াবে, আপনার জন্য নয়, আপনার জন্য পরীক্ষা হয়ে দাঁড়াবে যখন সে আপনাকে বাধ্য করবে কোনো কিছু আইন মানতে, যেটা কোনো সুন্নাহ বিরোধী হয়ে যাচ্ছে, তথাপি সেটা আপনার ক্ষণিকের জন্য করাটা তখন আপনার জন্য সেটা যান বাঁচানোর তাকিদে তখন জায়েজ হয়ে যাবে। তবে আপনাকে হেকমত অবলম্বন করে চলতে হবে। সর্বোপরি একটা কথা খেয়াল রাখতে হবে, কোনো শাসক গোষ্ঠী, ফাসেক শাসক গোষ্ঠী, মেয়ে হোক, তাদের শাসক প্রধান মেয়ে হোক ছেলে হোক, তাদের বিরুদ্ধে বিদ্রোহ, সশস্ত্র সংগ্রাম বা বিদ্রোহ ঘোষণা করা, সরাসরি তাকে সরকার পতনমূলক আন্দোলন করা ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, তার বিরুদ্ধে যেটা বলা হয় যে গঠনমূলক পর্যালোচনা এবং সংশোধনমূলক, তার প্রতি খায়ের খা হয়ে তার কল্যাণ কামনার্থে বিবৃতি দেওয়া, বক্তব্য দেওয়া, তাকে সংশোধন করা, স্মারকলিপি দেওয়া, এগুলি কাজ জায়েজ কাজ এবং পছন্দনীয় কাজ। এগুলি করতে গিয়ে যদি কেউ সরকার পক্ষ থেকে রোশানলে পড়ে যায়, শাস্তির মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে আল্লাহ তাকে মাফ করবেন, তিনি অনেক সওয়াব পাবেন এবং তিনি এভাবে মৃত্যুবরণ করলেও শাহাদাতের মৃত্যু নসিব হবে তার। হ্যাঁ, তবে তার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হারাম হবে, সেটা সরকার প্রধান নারীই থাকুক বা পুরুষই থাকুক, সে কোরআন সুন্নাহ দেশ চালাক আর নাই চালাক, সে কারণে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা সশস্ত্র বা বিদ্রোহ ঘোষণা করা, মানুষকে উস্কে দেয়া, তার বিরুদ্ধে পার্টি গঠন করা, হ্যাঁ, এটা কোরআন এবং হাদিস কিছু কোনোটাই সাপোর্ট করে না। তবে আপনি সেটাকে মনে মনে ঘৃণা করে যাবেন শেষ পর্যন্ত, আর যতটুকু পারা চায়
বিবৃতি দিয়ে লিখনির মাধ্যমে, স্মারকলিপির মাধ্যমে, গঠনমূলক পালচনার মাধ্যমে সরকারের কল্যাণ কামার্থে যে কোনো পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারেন, সেটা ইসলাম আপনাকে অনুমোদন দেয় এবং এই বিষয়ে ইসলাম আপনার প্রশংসাও করে থাকে। আশা করি আপনি প্রশ্নের উত্তরটি সবিস্তারে বুঝতে পেরেছেন। হাজা ও সাল্লাহ সাল্লাম, বারাকাল্লাহ নবীনা মোহাম্মদ।